আমি কুন্তল বড়ুয়া, পেশায় শিক্ষক, বনায়ন নাট্য সম্প্রদায়ের নাট্যকর্মী, কথা সুন্দরের নাটকের নির্দেশক। করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যা সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। আমরা অত্যন্ত বন্ধুর সময় অতিক্রান্ত হচ্ছে, আমরা অত্যন্ত বাজে একটা সময় অতিক্রান্ত হচ্ছে, আমরা সবাই ঘরের কোণে বন্ধি, আমরা সবাই বিচ্ছিন্ন, আমরা বিচ্ছিন্ন সমাজ থেকে, বিচ্ছিন্ন বন্ধু থেকে, বিচ্ছিন্ন সবকিছু থেকে। এই বিচ্ছিন্নতা কিন্তু আমাদের মঙ্গলের জন্য। সরকার যে নির্দেশনামাগুলো দিয়েছে, সেই নির্দেশনামাগুলো প্রত্যেকটা নাগরিকের মানা অতি আবশ্যক। কারণ একজন আক্রান্ত হওয়া মানে গোটা একটা পরিবারটা আক্রান্ত করা, পুরো সমাজকে আক্রান্ত করা। তাই আমি অনুরোধ করব, আপনারা ঘরে থাকুন, আপনারা সাময়িকভাবে নিজেকে বিচ্ছিন্ন করে রাখুন। এই বিচ্ছিন্নতাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যারা স্বস্ব ক্ষেত্রে বিভিন্ন রকমের কাজ করি, আমরা ঘরে বসে গৃহকোণে বসে এই কাজগুলি সম্পাদন করতে পারি, আমরা নাটক করতে পারি, আমরা নাটক সম্পাদন করতে পারি, আমরা গান করতে পারি, আমরা চিত্র আঁকতে পারি, সব কিছু মিলে বিচ্ছিন্নতাকে আমাদের কাজে লাগাতে হবে। পাশাপাশি আমাদের এটাও ভাবতে হবে ভবিষ্যতে আমাদের নাটকের প্রযোজনার ধরনটা কী হবে, ধারাটা কী হবে। এই সব কিছু মোকাবেলা করার জন্য আমাদের সম্মুখ যুদ্ধ অবতীর্ণ করা। তবে আমি বিশ্বাস করি এই যুদ্ধ মানুষে মানুষের যুদ্ধ নয়, এই যুদ্ধ এমন একটা যুদ্ধ যাকে আমরা জানি চিনি কিন্তু আমাদের করার কিছু নেই। তাই আমি অনুরোধ করব আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং সবার মঙ্গল কামনা করি, আমাদের জয় হবে। নমস্কার, সুধীর, আমি সোমা সিনহা, ভারতের রাজধানী দিল্লি অবস্থিত নবপল্লী নাট্য সংস্থার সাধারণ সম্পাদক, নাট্যকর্মী ও বাচিক শিল্পী। সমগ্র বিশ্ব আজ এক গভীর সংকটে, আমরা আতঙ্কিত, ভীত, সবাই গৃহবন্দী। সমগ্র মানব জাতির কল্যাণে আমার আন্তরিক সতর্কবার্তা, আপনারা সরকারের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করুন, আমার একান্ত অনুরোধ। নিজের, দশের এবং দেশের স্বার্থে ঘরে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন। কোনো রকম উদ্বেগ বা চিন্তা আপনাদের যেন গ্রাস না করে। ভবিষ্যৎ সম্বন্ধে সন্ধিয়া না হয়ে আশাবাদী হন। করোনার প্রাদুর্ভাব আমাদের নতুন করে ভাবিয়েছে, আসুন আমরা সকলে মিলে সেই ভাবনাগুলিকে অবলম্বন করে সকলে সকলের মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরেই থাকবেন। নমস্কার। প্রিয় সুধী, করোনা ছড়িয়ে পড়েছে পুরো দেশে। একজন সচেতন সংস্কৃতিকর্মী হিসেবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, করোনা ভাইরাসকে মোটেই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। অপরিষ্কার হাতে ভুলেও মুখ নাক চোখ ধরবেন না, মুখ না ঢেকে হাঁচি কাশি দেবেন না, হাঁচি কাশি নিয়ে বাইরেও যাবেন না। হাঁচি কাশি আছে এমন ব্যক্তির কাছাকাছি থাকবেন না, কারো সাথে হাত মেলাবেন না এবং কোলাকুলিও করবেন না। ভিড় আছে এমন জায়গায় থাকবেন না, দরজার হাতল, টেলিফোন, মোবাইল ফোন, রিমোট, মানি ব্যাগ, চাবি, সুইচ, সিঁড়ির রেলিং ইত্যাদি অপরিষ্কার রাখবেন না। বাইরে থেকে এসে হাত জীবাণুমুক্ত না করে কোনো কিছুই স্পর্শ করবেন না। ঘরে ময়লা কাপড় চোপড় জমিয়ে রাখবেন না।
খাবার ভালো করে না ধুয়ে সিদ্ধ না করে প্লিজ খাবেন না। কোন ধরনের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যাবেন না এবং নিজেও আয়োজন করবেন না। সরকার নির্দেশিত কোন নিয়ম ভাঙবেন না। সোশ্যাল মিডিয়াতে পাওয়া ভিত্তিহীন বিভিন্ন পদ্ধতিতে করোনার চিকিৎসা করবেন না। অবশ্যই অবশ্যই করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মিথ্যা বা ভুল তথ্য দেবেন না। আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি, কারণ সচেতনতাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। সবাই ভালো থাকুন, সাবধান, কারণে বাইরে যেও না, চারপাশে উৎপেতে আছে ভয়ঙ্কর করোনা, একদিকে মানব একদিকে করোনা, অসম এক যুদ্ধ, ভয়ে তবু পেও না, সময়ের প্রয়োজনে আজ ভুলে যাও যাতে কুল, দেশবাসী আজ হও সচেতন, হবে করোনা নির্মূল, সাবধান কারণে বাইরে যেও না, চারপাশে উৎপেতে আছে ভয়ঙ্কর করোনা, একদিকে মানব একদিকে করোনা, অসম এক যুদ্ধ, ভয়ে তবু পেও না, সময়ের প্রয়োজনে আজ ভুলে যাও যাতে কুল, দেশবাসী আজ হও সচেতন, হবেই করোনা নির্মূল, দেশবাসী আজ হও সচেতন, হবেই করোনা নির্মূল। এই মহামারী করোনা ভাইরাস নিয়ে অবহেলা নয়, এই মহামারী করোনা ভাইরাস ভয়াবহ যুদ্ধ, বুলেট বিহীন প্রাণহানি করে চলছে। আমরা কেন নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে রাষ্ট্রীয় আইন মেনে চলব না? ঘরে থাকুন, আপনার ঘর আপনার জন্য জান্নাত সম। ঘরে থাকুন, এই তো আসছে সুদিন সুপ্রভাত, আপনি বলাকার মতো উঠবেন দিগন্ত জুড়ে। এই মহামারী করোনা ভাইরাস সাধারণ নয়, তাকে অবহেলা করবেন না। রাষ্ট্রীয় আইন মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, দেশ বাঁচান নিজের স্বার্থে। আমি প্রমোপন্থী, ওডিসি নৃত্যশিল্পী, পরিচালক ওডিসি অ্যান্টিগো ডান্স মুভমেন্ট সেন্টার, নৃত্য প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম। আজ আমরা অতি এক সংকটময় সময়ের মধ্য দিয়ে দিন যাপন করছি। এক অদৃশ্য শত্রুর সাথে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলছি। মানুষ বসবাসযোগ্য একটি গ্রহ পৃথিবী। এই গ্রহটাকে আমাদের প্রতিনিয়ত যত না যত্ন করা দরকার ততটা আমরা যত্ন করে নিই। মনুষ্যত্বের এই বিশাল একটা আকার প্রমাণ করার জন্য আমরা প্রতিনিয়ত তাকে ধ্বংস করছি। তাই আজ প্রকৃতির কাছে আমরা বড় অসহায়। এই অসহায়ত্ব দূর করার জন্যে সরকারের সমস্ত কিছু আমাদের মেনে চলা দরকার। সামাজিক দূরত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর আমার পাশের যে অসহায় মানুষ আছে তার প্রতি একটু সহায় হওয়া, মানবিক হওয়া। সমস্ত দূরত্ব ভুলে গিয়ে আমরা সব মানুষরা আজকে নতুন সূর্য তখনই দেখতে পাবো যখনই আমরা মানবিক হব। এই অদৃশ্য শত্রুর সাথে তখন আমরা জয়লাভ করবই। আমাদের মনুষ্যত্ববোধ তখনই জাগবে যখন আমরা এই অদৃশ্য শত্রুর সাথে সবাই একসাথে মিলে একই কাতারে কাতার হয়ে জয় হবেই আমাদের মানবজাতির। জয় হোক মানবজাতির, সবার মঙ্গল হোক।